টানা 10 দিন বন্ধ থাকার পর পুনরায় চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে পুনরায় ভারত বাংলাদেশ ও ভুটান বাংলাদেশের মধ্যে চালু হলো বৈদেশিক বাণিজ্য। বিশৃঙ্খলা এড়াতে সোমবার সকাল থেকেই নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা। গত 30 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর এই স্থলবন্দর দিয়ে ভারত এবং ভুটান থেকে কোনো পণ্য বাংলাদেশে পাঠানো হয়নি। তেমনই বাংলাদেশ থেকেও পণ্য আমদানি বন্ধ ছিল। এই বাণিজ্য কেন্দ্র রাজ্য সরকারের নতুন সুবিধা ভেহিকেল ফ্যাসিলিয়েশন সিস্টেমও বাণিজ্য করতে অধিকাংশ ব্যবসায়ীদের তরফে দারুণ সাড়া মিলেছে। এই স্থলবন্দরে গত 26 সেপ্টেম্বর থেকে নতুন এই সিস্টেমটি চালু হয়েছে। এই সিস্টেমে ব্যবসায়ীরা পণ্য পাঠাতে শুরু করে দিয়েছেন। এই সিস্টেমে ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। এতে আর আগের মতো দিনের পর দিন পণ্য বোঝাই ট্রাকগুলিকে সীমান্তে আটকে রাখা হবে না। সিস্টেমটি প্রথম দিকে কিছু ব্যবসায়ী বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে এই সিস্টেমে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জমি জানিয়েছেন, এদিন পুনরায় বাণিজ্য চালু হয়। রাজ্য সরকারের সুবিধা সিস্টেমে পোর্টালের মাধ্যমে বাণিজ্য হওয়ার কাজ অনেক সহজ হয়েছে। 10 দিন তো স্যার বর্ডার বন্ধ, দুর্গা পূজা কা স্যার, তো স্যার আজ স্যার বর্ডার খুলে স্যার, আজ আমি বর্ডার ভিজিট কর রহে স্যার, দৌরা কর স্যার, ইসে কুছ বতাঙ্গে স্যার, কুছ স্যার जो हम लोगों का बॉर्डर बंद था यहाँ पर चांगड़ाबंधा में, रवि दिवस और दुर्गा पूजा की छुट्टी हो गई थी, उसके बाद अभी बॉर्डर आज खुला है और यहाँ पर सब स्मूथली चल रहा है और किसी की कोई भी समस्या आ रही है उसको हम लोग हैंडल कर रहे हैं और हमारा ऑनलाइन पोर्टल से भी जो बुकिंग चल रहा है वो भी जा रहा है, बैकलॉग जो ट्रक्स का है वो भी क्लियर हो रहा है। सर कैसे सहारा मिल रहा है सर, सुविधा.com में सर आपको सर सुविधा.com में कैसे सहारा मिल रहा है आप लोग को सर वेबसाइट को? सुविधा पोर्टल से एक ऑनलाइन क्यू मैनेजमेंट सिस्टम हुआ है जो कि ट्रांसपेरेंट है और उसमें सभी को बेनिफिट हो रहा है। सभी लोग ऑनलाइन बुक करा के आज जिसका गाड़ी जाना है उसको पता है कि आज हमारा गाड़ी जा रहा है, वो जल्दी से यहाँ से निकल जा रहा है, क्लियर हो जा रहा है। सर सुरक्षा का यहाँ पर कैसे व्यवस्था सर? सुरक्षा का यहाँ पर हमारा पूरा इंतजाम है, अगर और हमारा सब जगह हमारा पेट्रोलिंग चल रहा है, वहाँ सर्विलेंस चल रहा है, कोई भी कहीं कोई दिक्कत अगर ट्रैफिक का या कोई और इशू है हम लोग उसको तुरंत तुरंत रिजॉल्व कर रहे हैं, अगर किसी और की कोई इशू है या कोई समस्या है तो हमसे कॉन्टैक्ट कर सकते हैं। धन्यवाद सर आपको। गोपाल बाबू आपने तो एक्सपोर्ट से সো সম্পাদক দাদা, আপনাদের বর্ডার 10 দিন বন্ধ ছিল, আজকে যে বর্ডার খুলে বলুন তো আমাদেরকে। দেখুন শারদীয় উৎসব গেল, সকলকে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে শুভ বিজয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি আপনাদেরকেও মিডিয়া পার্সনদেরকেও আমরা শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বর্ডারটা 10 দিন বন্ধ গেল, আমাদের শারদ উৎসব উপলক্ষে 6 দিন বন্ধ ছিল, সাপ্তাহিক ছুটি ছিল 2 দিন 8 দিন, আর বাংলাদেশ সাইড থেকে বাংলাদেশের ওনাদের একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের জন্য 2 দিন বন্ধ ছিল, সব মিলে সর্বমোট 10 দিন বর্ডারটা বন্ধ গেল। বর্ডারটা বন্ধ শেষে আজকে আবার পুনরায় স্বাভাবিক গতিতে এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটোই হচ্ছে, খুব সুন্দর সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। কেমন এক্সপোর্ট হচ্ছে আজকে? আজকে হচ্ছে, আজকে 10 দিন পরে খুললো, সেই অনুপাতে ভালো কাজ হচ্ছে। আপনাদের সুবিধা যে চালু হচ্ছে অ্যাপটা, ওর মাধ্যমে গাড়ি যাচ্ছে? হ্যাঁ, সেই অ্যাপের মাধ্যমেও যারা স্লট বুকিং করেছে সেই সমস্ত স্লট বুকিংয়ের যাদের আজকে ডেট ছিল ডেট অনুযায়ী গাড়ি যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না তো? না, আপাতত কোনো সমস্যা। আপনার নাম? ডিসিশন গোপাল সাহা, সিএনএ প্রেজেন্ট সহ সম্পাদক। ধন্যবাদ।